ইলিশ মাছ তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে করে খেয়ে দেখেছেন কি যদি না খেয়ে থাকেন তো একবার রিকোয়েস্ট করবো এইভাবে করে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে আমি কীভাবে রান্নাটা করেছি একটা মিক্সির পট নিয়ে নিয়েছি বোল নিয়ে নিয়েছি তাতে টেবিল স্পুনের এক টেবিল স্পুন সাদা সর্ষে এক টেবিল স্পুন কালো সর্ষে আর নিয়েছি পোস্ত এক টেবিল স্পুন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যেমন ঝাল খান বা লঙ্কায় যেমন ঝাল থাকবে ঠিক সে পরিমাণেই লঙ্কাটা নেবেন একটু ঝালঝাল হলে কিন্তু দারুণ লাগবে হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে প্রথমে শুকনো করে ঘুরিয়ে নিয়েছি একটু মিক্সিটা তারপরে এর মধ্যে জল দিয়ে বারবার করে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দিয়েছি এরপরে কাঁচা ইলিশ মাছ নিয়েছি নিয়ে এর মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই মাখাবো না ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপর সর্ষের তেল দিয়েছি কিন্তু একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে এই যে সর্ষে পোস্তর যে পেস্টটা এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। মাছে লবণ হলুদ মাখায় নি ভাজিও নিই কিন্তু সর্ষে পোস্ত বাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার উপকরণ এক একই রেখে যদি প্রসিডিউরটা একটু চেঞ্জ করা যায় না টেস্টটা কিন্তু অনেক গুণ চেঞ্জ হয়ে যায় এর মধ্যে আরও একটু হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মিক্সির পটটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে কিন্তু আমি কাঁচা মাছগুলো এর উপর দিয়ে জাস্ট সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো তো তারপরেই একটু উল্টে পাল্টে দেবো সাথে সাথেই একটু উল্টে পাল্টে দেবো যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা লাগে তো আপনারা যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা প্রেস করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে বা দেখলে কমেন্ট করলে আমার কিন্তু ভিডিও করার ইন্টারেস্ট মানে উৎসাহটা আমার অনেক বেশি বাড়বে রোজ রোজ একটা একটা করে ভিডিও আমি আপলোড করতে থাকবো আপনারা যারা যারা এইভাবে খেয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন কেমন সাত কিন্তু যারা খাননি তারা একবার অন্তত রিকোয়েস্ট থাকলো এরকম করে খেয়ে দেখবেন রান্না করে তো ভালো করে উলট পালট করে মাছগুলোকে মশলা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো আর যারা যারা এইভাবে মাছটা রান্না করবেন আমি কিন্তু আগে থেকে আপনাদের একটা সতর্কবার্তা দিয়ে দিই যেটা চালটা কিন্তু হাঁড়িতে একটু বেশিই নেবেন অন্য দিনের তুলনায় তা না হলে পরে কারোর না কারোর কম পড়ে যাবে এটা কথা দিলাম আর আঙুল চেটে খেতে একেবারেই ভুলবেন না কিছু কাঁচা লঙ্কা আমি দানা ছাড়িয়ে পুরো চিড়ে রেখে দিয়েছিলাম উপর থেকে কিছুটা ছড়িয়ে দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট চাইলে আপনারা এর উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কিন্তু যেহেতু আমি এইভাবে রান্না করেছি উপরে কাঁচা সর্ষের তেল দিয়েছি এর একটা স্মেল আছে ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দিইনি এরপরে একটা বলে ট্রান্সফার করে নিয়ে গরম গরম পরিবেশন করবেন দারুণ লাগবে খেতে তো আপনাদের দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না ইলিশ মাছের তেল ঝাল অপূর্ব কিন্তু টেস্ট হয়েছিল আমার বলতে গিয়েও দেখুন একটু অসুবিধে লাগছে মানে এতটাই টেস্টি লোভনীয় একবার অন্তত রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ